হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গাজিন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, প্রচণ্ড বর্ষার জন্য আমরা কিন্তু সঠিকভাবে গাছকে খাবার দিতে পারছি না, যার কারণে কিন্তু গাছে, জবা গাছে কিন্তু ক্রমশ যে আমাদের ফুল আসতো, সেই ফুল আসা কিন্তু আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ আমরা সঠিক খাবার গাছে প্রয়োগ করতে পারছি না এখন প্রচণ্ড বর্ষার কারণে। তাই তোমাদেরকে প্রথমে একটা কথাই বলবো, এই মুহূর্তে কিন্তু তোমরা সব সময়, মানে প্রত্যেক 7 দিনে একবার করে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু তোমরা গাছে স্প্রে করবে, না হলে কিন্তু গাছের পাতা পচতে শুরু করবে। তার কারণ এই যে প্রচণ্ড বর্ষার ফলে যে গাছের যে জল জমে রয়েছে, যে সমস্ত পাতাগুলোতে দেখবে ক্রমশ জল জমে থাকছে, এরপর যখনই সূর্যের তাপ পড়বে গাছের পাতার উপর, তখন কিন্তু সমস্ত গাছের পাতা কিন্তু নানা রকম ফাঙ্গাল প্রবলেমের জন্য পচতে শুরু করবে। তাই তোমাদেরকে বারবার বলবো যে প্রত্যেক সপ্তাহে তোমরা কিন্তু অবশ্যই একটা স্টিকার ফাঙ্গিসাইডের মধ্যে মিশিয়ে তোমরা ভালোভাবে কিন্তু স্প্রে করবে, যেটা আমার গাছে আমি কিন্তু করে থাকি। বন্ধুরা, এটা যদি করতে পারো তাহলে গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, তাহলে কিন্তু আমরা গাছে আমরা কিন্তু ঠিক আগের মতনই ফুল পাবো। বন্ধুরা, তো এই সময় দাঁড়িয়ে আমরা একটা কিন্তু খাবার গাছে প্রয়োগ করব, এর ফলে কিন্তু প্রত্যেকটা জবা গাছে আগের মতনই কিন্তু আবার ফুল এবং কড়িতে এইভাবে কিন্তু ভরে উঠবে। বন্ধুরা, তাই এই সময় আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করব, অর্থাৎ এই সময় আমাদের কিন্তু সঠিক খাবার প্রয়োগ করতে হবে, যাতে গাছে আবার পুনরায় কুড়ি এবং ফুলে ভরে আসে। তো চলো আমরা দেখি নি কী খাবার প্রয়োগ করব। বন্ধুরা, তোমরা দেখো আমার এই গাছটিতে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি চলে এসেছে। আমি কিন্তু এই খাবার গাছে প্রয়োগ করেছি এবং রেজাল্ট পেয়েছি, যার কারণে ভিডিওটি আজকে তোমাদেরকে দেখাবো। তবে এই যে আগাছাগুলো তোমরা দেখছো, এই আগাছাগুলো ছিল না, বর্ষার জন্য আবার কিন্তু হয়ে গেছে। তো এই আগাছাগুলোকে আগে কিন্তু তোমাদের পরিষ্কার করে নিতে হবে, নাহলে আমরা যে খাবারটা প্রয়োগ করবো এই খাবার কিন্তু এই আগাছাগুলো খাবে, এরা এদের মতো পর্যন্ত বাড়তে থাকবে। তো প্রথম কাজ আমাদের, এটা কিন্তু অবশ্যই তোমরা পরিষ্কার করবে। পরিষ্কার করবার পর আমরা যে খাবারটি প্রয়োগ করব, এই খাবারটা তোমরা যদি সঠিকভাবে নিতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা জবা গাছে আবার নতুনভাবে কুড়িয়ে আসবে। প্রথমে যেটা নিয়েছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই তারা কিন্তু পুরনো গোবর সার তোমরা কিন্তু নিতে পারবে। সেকেন্ড যেটা নিয়েছি সিউড দানা, যদি সিউড দানা না থাকে তাহলে জিয়ের দানা, যে কোনো দুটোর মধ্যে একটা তোমরা কিন্তু নিয়ে নেবে, অবশ্যই নেবে। এবং এটা নিয়েছি হচ্ছে এনপিকে 0-52-34। যাদের কাছে 0-52-34 নেই তারা এনপিকে 0-50 নেবে, তবে 0-52-34 হলে এই সময়টা খুব ভালো কাজ হবে। আর এটা নিয়েছি ব্রোন 20 নিয়েছি। প্রত্যেকটা উপাদান ভার্মি কম্পোস্ট 1 মুঠ নিয়ে নেবে, জিয়ার দানা যেটা আছে সেটা তোমরা 1 চামচ নিয়ে নেবে, এনপিকে 0-52-34 বা 0-50 1 চামচ নিয়ে নেবে, আর তোমরা হচ্ছে ব্রোন 20 যেটা সেটা হচ্ছে 1 চিমটি তোমরা কিন্তু নিয়ে নেবে। চিমটি দিয়ে যতটুকু উঠবে ততটুকু দেবে, এর বেশি দেবে না। এই সমস্ত উপাদানকে ভালো করে মিক্স করবে। মিক্স করবার পর আমরা কিন্তু এখন গাছে দেবো। তবে একটা কথা তোমাদেরকে বলি, যেহেতু এখন বর্ষা হচ্ছে এখন কোনো ক্রমে টবের মাটি কিন্তু খুঁড়বে না, ঠিক আছে, জাস্ট উপর থেকে তোমরা দিয়ে দেবে। যদি মনে হয় যে টবের মাটিটা হালকা শুকনো হয়ে গেছে তাহলে হালকা উপর থেকে জল ছিটিয়ে দেবে, তাতে কাজ হয়ে যাবে। কারণ এখন যখন তখন বৃষ্টি নামছে, যখন তখন বর্ষার জন্য টবের মাটি ক্রমশ ভিজে আছে, এখন কিন্তু নতুন নতুন রুট এবং গাছ থেকে বেরাবে, এই সময় কিন্তু একদমই টবের মাটি খুঁজবে না। এইভাবে তোমরা উপর থেকে খাবারটি দিয়ে দাও, দিয়ে দেওয়ার পর হালকা উপর থেকে জল তোমরা দিয়ে দাও। আমি কথা দিলাম, এই খাবার যদি সঠিকভাবে তোমরা গাছে প্রয়োগ করতে পারো, প্রত্যেকটা গাছে তোমরা কিন্তু ফুল পাবে। ঠিক এরকমভাবে বন্ধুরা, ঠিক এরকম প্রত্যেকটা ডালে এরকমভাবে তোমরা কিন্তু কুড়ি তোমরা দেখতে পারবে, প্রচুর পরিমাণে কুড়ি তোমরা দেখতে পারবে, এইভাবে তোমরা দেখতে পারবে। ভালো এই খাবারটা আমি দিয়ে দেখেছি, রেজাল্ট পেয়েছি, তাই তোমাদেরকে দেখালাম। তো এইভাবে তোমরা করো, এরপর এই যে হালকা তোমরা একটু জল এরকমভাবে ছিটিয়ে দেবে, তাহলে কিন্তু একদম প্রপারলি কাজ হয়ে যাবে। তোমরা দেখতে পারবে 7 দিনের মধ্যেই তোমরা রেজাল্ট তোমরা একদম কিন্তু সরাসরি দেখতে পারবে, দারুণ কাজ করে। এবং প্রত্যেকটা ডালে ডালে তোমরা কিন্তু কুড়ি দেখতে পারবে। জবা গাছে যে সমস্ত জবা গাছে ফুল আসছে না, আমরা বর্ষার কারণে সঠিকভাবে খাবার দিতে পারছি না, সেই সমস্ত গাছে তোমরা এই খাবারটা প্রয়োগ করো, তোমাদের
প্রত্যেকটা গাছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই জবা ফুল পাবে বন্ধুরা। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।